সেটি দেখাবো, তবে আমরা এই যে সমস্যা দেখা দিয়েছে এটিতে প্রথমে একটু ক্লিক করতে চাই। দেখুন, আসসালামু আলাইকুম। ইদানিং অনেকেই ফেসবুকে ভিডিও ছাড়তে পারছেন না, একটা কমন সমস্যা দেখা দিচ্ছে। আমি যদি আমার নোটিফিকেশন বাড়ে যাই, তাহলে একটু লক্ষ্য করলেই আমরা এখানে কয়েকটি নোটিফিকেশন দেখতে পারবো। ইউর ভিডিও কুড নট বি আপলোডেড, ভিজিট দ্য ভিডিও হেল্প সেন্টার টু লার্ন অ্যাবাউট কমন প্রবলেম। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা কমন সমস্যা ফেসবুকের। এই সমস্যা যাদের দেখা দিয়েছে কিভাবে সমাধান করতে হবে সেটি দেখাবো, তবে আমরা এই যে সমস্যা দেখা দিয়েছে এটিতে প্রথমে একটু ক্লিক করতে চাই। দেখুন, ক্লিক করার পর একটা নোটিফিকেশন ফেসবুক কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে, ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল ভিউং ভিডিও ট্রাই দিস টিপ। আপনি যদি এ ধরনের ভিডিও ভিউং সমস্যা দেখে থাকেন, তাহলে আপনাকে এই টিপসগুলো অনুসরণ করতে হবে। তারা এখানে কিছু টিপস দিয়েছে, তো আমরা একটু ট্রাই দিস টিপসে ক্লিক করি। ক্লিক করার পর আমাদেরকে কয়েকটি সমাধান তিনি জানিয়ে দিয়েছেন বা ফেসবুক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, যে চেক ইউর ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশনের দুর্বলতা থাকতে পারে। আমি একদম সমাধান দেখিয়ে দিব, আমি জাস্ট তারা কী ধরনের দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া তারা বলেছে রিস্টার্ট অর আপডেট ইওর অ্যাপস, অর্থাৎ আপনার যে ফোনটা এটাকে রিস্টার্ট দিতে বলছে অথবা আপনার ফেসবুক সফটওয়্যারটি আপডেট দিতে বলছে। দেখুন, পরে আবারও লিখেছে রিস্টার্ট অর আপডেট ইওর মোবাইল ডিভাইস, আপনার মোবাইল ডিভাইসটাকেও আপডেট করার কথা বলছে। এছাড়া নিচে আরও কমন কিছু সমস্যা এখানে দেখিয়ে দিয়েছে, যে রিলস আপলোড করতে এ ধরনের সমস্যা হচ্ছে, ভিডিও ওয়াচ করতে সমস্যা হচ্ছে, বা আপনি ভিডিও আপলোড দিতে গেলে এ ধরনের সমস্যা হচ্ছে, এগুলোই তারা জানাচ্ছে। ওয়েল, এর প্র্যাকটিক্যাল সমাধান আমি আপনাদেরকে বলে দিতে চাই। প্রথমে আপনারা যেটি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফেসবুক, অর্থাৎ প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট আছে কি না সেটা আপনাদেরকে নিশ্চিত হতে হবে। যদি আপডেট না থাকে এটিতে ক্লিক করে আপডেট করে নেবেন। ফেসবুক অ্যাপসটি আপডেট হতে হতে কিছু বিষয় শেয়ার করি। ফেসবুক অ্যাপস আপডেট দেওয়ার পর যদি সমাধান হয় তো হলো, যদি না হয় আপনাদেরকে যেটা করতে হবে মোবাইলটাকে অফ অন করতে হবে। তাতেও যদি সমাধান না মেলে, তাহলে এই ফেসবুক সফটওয়্যারের যে ডাটা, সেই ডাটা স্টোরটাকে ক্লিন করবেন। ডাটা স্টোর কীভাবে ক্লিন করতে হয় দেখুন, যে কোনো একটা সফটওয়্যারের যদি ডাটা ক্লিন করতে চান, তাহলে সফটওয়্যারটিতে টাচ করে ধরবেন। টাচ করার পর অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাবার পর দেখুন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ ফাইল পাবেন। এখান থেকে এই যে ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজ করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ফেসবুকের ডাটা ক্লিন হয়ে যাবে। দেন আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন সমাধান হয়েছে কিনা। আই থিঙ্ক এই দুই তিনটে স্টেপ আপনারা যদি অতিক্রম করতে পারেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই অ্যাপসটা আপডেটেড হয়ে গেলে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। আপডেট সাকসেসফুল, দেন আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এবার ট্রাই করব যে আসলে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি কি না। তো আমরা একটু পোস্টে গেলাম, দেন হচ্ছে ফটোস অ্যান্ড ভিডিওস। আসসালামু আলাইকুম, ভিডিও আমরা আপলোড করে দেখি হাজার হাজার করা যাচ্ছে কি না। দেন আমরা নেক্সট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, আমরা এই প্রসেসিংয়ে সময়টুকু দিই। ফিনিশিং একটা ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাক আসলে ভিডিওটি আপলোডেড হয় কি না। ওয়েল, দ্যাটস গ্রেট, দেখতে পাচ্ছেন ইওর পোস্ট ওয়াজ শেয়ার, অর্থাৎ আমার এই পোস্টটি আপলোডেড হয়েছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, দেন একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করি, দেখেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি নোটিফিকেশনে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে নতুন করে আর কিন্তু আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে না। আমাকে টানা তিনবার রেস্ট্রিকশন দিয়েছিল যে ইওর ভিডিও কুড নট বি আপলোডেড। তো আশা করছি এই ফর্মুলাগুলো আপনাদের কাজে দেবে। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।